থাকেন এই মুহূর্তে তাদের জন্য এটা একবারে জরুরি হয়তো ওয়েস্টার্ন অনেক কান্ট্রিতে বাংলাদেশের নিউ মার্কেটগুলো স্থানে মতো এতটা দরদাম হয় না কিন্তু তারপরে দরদাম কিন্তু টুকটাক করাই লাগে তো দেখা যায় কিভাবে দরদাম করবেন এই জিনিসগুলো না জানলে দেখা যায় অনেক সময় দামে ঠকে আসতে হয় তো সবাই আশা করছি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা শুরু করি আচ্ছা দরদামের আগে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে দাম জানতে চাও এটা হচ্ছে দরদাম করার প্রথম ধাপ তো দাম আপনি কীভাবে জিজ্ঞেস করবেন কুয়ান্ত কুয়েস্তা তারপর যে জিনিসটা এল মানে কলম লাকামি সেতা টি শার্ট এখন আপনি যে জিনিসটা কিনবেন সেটা যদি একাধিক হয় একের বেশি হয় সেক্ষেত্রে প্লুরাল হবে যে কুয়েস্তার জায়গায় হবে কোয়েস্তাম তারপরে এই যে আর্টিকেলটাও চেঞ্জ হয়ে যাবে কোয়ান্ত কোয়েস্তা এল বলিগ্রাফো কলমটার দাম কত কোয়ান্ত কোয়েস্তান লস বলিগ্রাফোস কলমগুলোর দাম কত কোয়ান্ত কোয়েস্তা লা কামিসেতা টি দাম কত কোয়ান্ত কোয়েস্তান লাস কামিসেতাস টি শার্টগুলোর দাম কত এটা একটা তার আর একটা বলা যায় কোয়ান্ত এস এল বলিগ্রাফো বা কোয়ান্তো এস লা কামিসেতা বা আপনি যে জিনিসই বলেন না কেন ওইটা হচ্ছে কুয়ান্তো কুয়েস্তা আর এটা হচ্ছে এস মানে কলম বা টি শার্টের দাম কত আরো একটা ফর্মেট আছে সেটা হচ্ছে কোয়াল এস এলিও মানে হচ্ছে প্রাইস মানে দাম কত কোয়াল এস এল প্রেসিও যেমন আমি বলতে পারি যে কোয়াল এস এল প্রেসিও দেল পোলিগ্রাফ কলমটার দাম কত এরকম আচ্ছা দাম জিজ্ঞেস করার পরে যখন বিক্রেতা যখন দাম বলবে যে ধরেন আপনি জিজ্ঞেস করলেন কন্তকোস্টাইল বলিগ্রাফো কী বলবে যে কোন ওরো একই ওরো বা ধরেন দিয়েস টাকা দশ টাকা এরকম কোনো একটা দাম বলবে এরপরে হচ্ছে দরদাম শুরু আসল দরদাম শুরু সেখানে আপনি প্রথমেই কীভাবে শুরু করতে পারেন যে কে ফ্লেক্সিবিলিটা আই প্রেসিওস এখানে আসলে এই জিনিসগুলোর একজাক্টলি অর্থ আসলে করা যায় না করলে এটার বাংলায় এটার অর্থটা সুন্দর হয় না জন্য আমরা যেরকম সাধারণত দরদামে ব্যবহার করি আমি এখানে অর্থের সাথে ওই জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন কে কে ফ্লেক্সিবিলি দা দায় মানে দাম কি আর কমানো যাবে কি না পদরিয়া আসেন মেয়ে আলগুন দেশ তো কোনো ডিসকাউন্ট দিতে পারবেন মে পুদরিয়া দার আলগুন দেশ করেন তো একই কথা যে কোনো ডিসকাউন্ট হবে বা কোনো ডিসকাউন্ট কি দিতে পারবেন তারপর মেপুইতে দারুণ মেকোর প্রেসিও মানে এর চেয়ে ভালো দাম বা এর কম দামে পারবেন তারপর এন অতরা তিয়েন্দা লোভি মাছ বাড়াতো অন্য দোকানে এর চেয়ে অনেক কমে দেখেছি বা এর চেয়ে কমে দেখেছি এর চেয়ে সস্তা দেখেছি এন অত্রা তিয়েন্দা তিয়েন মানে সব বাড়াতো মানে হচ্ছে সস্তা আর কারো মানে হচ্ছে এই এই পাঁচটা মোটামুটি আসের মেয়েগুন দেশ কুয়েন্ট মেয়ে পোদরে দ্বার আলগুন দেশ কুয়েন্ট মে পোদরে উন মেখর প্রেসিও এনোত্রা তিয়েন্দা লোভিয়ে মাস বারাত আচ্ছা এইখানে এই যে লো এর হচ্ছে যদি আপনি যে জিনিসটা কিনবেন সেটা যদি ম্যাসকুলিন হয় পুরুষবাচক হয় তাহলে লো আর যদি ফেমিনিন হয় লা যেমন যদি আমরা কলমের কথা বলি এনত্রাতিয়ান্দা লোভি বারাত কারণ বলিগ্রাফ হচ্ছে ম্যাসকুলিন আর যদি বলি টি শার্ট যে আরেকটা দোকানে টি শার্টটা এর চেয়ে কম দামে পাইছি আমি তাহলে এনত্রাতিয়ান্দা লাভি বারাত লা কারণ কামেশিয়াটা হচ্ছে ফেমিনিন আচ্ছা এই গেল প্রথমে শুরু এরপরে হচ্ছে একটা নির্দিষ্ট দাম প্রস্তাব করার ব্যাপারটা আসে তো আমি এই পাশে রাখলাম হচ্ছে বায়ার বা ক্রেতা এই পাশে হচ্ছে সেলার বা বিক্রেতা আপনি যদি ক্রেতা হন এটা কীভাবে আপনি একটা দাম ইয়ে করতে পারেন যে কান্ত ইসলো মানে ধরেন সে বললো যে একশো ইউরো দাম আপনি তখন জিজ্ঞেস করতে পারেন যে সবচেয়ে কম কত কান্ত ইসলো মেনস সবচেয়ে কম কত পারবেন তারপর মেলো দেখারিয়া ইন বেইনতে এউরোস এখানেও যে লো আল্লা লা হলে লো ফেমিনিন হলে লা মেলো দেখারিয়া ইন বেইনতে এউরোস বিশ ইউরোতে দিবেন লেদয় বেইনতে এউরোস বিশ ইউরো দিব বা লেদয় সিএন থাকাস একশো টাকা দিব এগুলা বলতে পারেন তারপর আপনি যদি বিক্রেতা হন সেক্ষেত্রে খেতে পারে সে সিঙ্কুয়েন্তা ইউরোস পঞ্চাশ ইউরো কি ঠিক আছে

ভালো মতো এই জিনিসটা দেখে নেবেন আচ্ছা যখন দরদাম টুকটাক কথাবার্তা হইলো আগের তারপরে হচ্ছে কি যে দামে রাজি বা না রাজি রাজি হইলে কি বলা যায় ত্রাতয় চ আচ্ছা ডান বা ঠিক আছে দে এক্কুয়ের আচ্ছা ঠিক আছে সবগুলোর অর্থ আসলে একই আমি একটু ঘুরে ফিরে লিখছি একই মেপারে সেউনাকুয়ের তো সুস্থ এটাই ঠিক আছে ব্যাঙ্গা লো আসেও সি আচ্ছা এটাই করি বা এটাই করেন এই চারটা মোটামুটি বলতে পারেন যে ত্রাতো দেখো না রাজি হওয়া এমন হয় না যে আমরা কিনতে গেলাম দরদামে বনে না দরদাম মিলতেছে না তো কেনা হইল না বা বিক্রি করা সম্ভব হইলো না এরকম সেক্ষেত্রে কি বলবেন আপনার দাম যদি পছন্দ না হয় আপনি যদি ক্রেতা হন সেক্ষেত্রে এসো না এটা সম্ভব এটা সেলারও বলতে পারে বিভিন্ন সিচুয়েশানে সুবের মাছ না আর বাড়াতে পারবো না ধরেন ক্রেতা যখন একটা দাম পড়েছে একশো একশো ইউরোই লাগবে আপনি বলবেন না আপনি যখন নব্বই বলছিলেন তখন আপনি বলবেন না আর বাড়া সম্ভব না নব্বই তো সুবের মাছ দেখামে সেগের বিএন্ত এটা হচ্ছে ভদ্রস্তভাবে বলা যে না নিব না আপনার থেকে এটা হচ্ছে আচ্ছা অন্য দোকান ঘুরে দেখি এটা হচ্ছে দেখামে সেগের

যে আপনি নিলে নেন না নিলে নাই এটাই আমার শেষ তো মোটামুটি এগুলো হচ্ছে আপনারা দামে রাজি না হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আচ্ছা তো এগুলোই মোটামুটি আসলে দরদামের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত এরকম তো আসলে অনেক কিছুই বলা যায় কিন্তু আমি সবচেয়ে কমন যেগুলো আপনারা মানে মোটামুটি কাজে লাগাতে পারেন আমি শুধু সেগুলোই এখানে দেখালাম এখন আমরা একটা উদাহরণ দেখব যে এই দরদাম কিভাবে হয় আচ্ছা বাম দিকের ভদ্রলোক হচ্ছে এই ভদ্রলোক হচ্ছে ক্রেতা আর এই ভদ্রলোক হচ্ছে বিক্রেতা আমরা দেখি তো ক্রেতা বলছি কি ওলা ওলা তিনেক আমি সেতাস দিল রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের জার্সি আছে সে এস্তস এই যে এগুলা মানে আছে কোয়ান্ত কুয়েস্ত লাভ লাঙ্কা সাদাটার দাম কত সে এনেও রোস একশোই ওরো এনোত্রা তিয়েন্দা দা লাভ ইমাস বাড়াতো মে পইতে দারুন মেখর প্রেসিও অন্য দোকানে এর চেয়ে সস্তা দেখলাম এর চেয়ে কমে পারবেন ¿Qué te parece? 95 euros. ¿Por qué no No. ¿Cuánto es lo menos? No. Shopchecom, ¿cuánto te El mejor precio que le puedo ofrecer es 90 euros. Shopchecom, no puedo euro por tanto. No, déjame seguir viendo. আচ্ছা তাহলে আর একটু ঘুরে দেখি আবের অচেন সিং কোয়ুরোস এসমি বলতিমা অফের আচ্ছা দাঁড়ান পঁচাশি ইউরো হবে এটাই আমার লাস্ট অফার বলে তারা তো আচ্ছা ঠিক আছে বালে আচ্ছা আচ্ছা এই হচ্ছে মোটামুটি একটা সফল বার্গেনিং আর কি যে যেখানে মোটামুটি ক্রেতা হচ্ছে দাম কিছুটা হলেও কমায় নিতে পারছে আচ্ছা তো এই ছিল আজকের ভিডিওটা আশা করতেছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে কারণ আমাদের ডেইলি লাইফে অনেক বেশি জরুরি একটা বিষয় নিয়ে আজকে কথা বললাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না গ্রাসিয়াস ই আসতে